এগুলো সবই ডিভাইস। এটা কি ডিভাইস বলো তো? আইসিটি ডিভাইস, সবগুলো একই জিনিস। হ্যাঁ আচ্ছা, এগুলো ছবি তুলে নিও পরে। হ্যাঁ এটা কি দেখো, এখানে লেখাই আছে ডেঙ্গু NS1। আমি একটু এখানে দেখান, ছবি তুলে নাও, একজন ছবি তুলে নিবে, ভালো করে পড়া ছবি তো। তাহলে আইসিটি ডিভাইস আর আইসিটি স্ট্রিপ দুইটার যে কোনো একটা দেওয়া থাকবে। এগুলো কিন্তু সব ডিভাইস, যেগুলোই দেখবে যে মোটা মোটা ক্যাসেটের মতো। এইটা হচ্ছে কি আইসিটি ডিভাইস, প্লাস্টিক একটা ইসের মধ্যে থাকে, এটা হচ্ছে আইসিটি ডিভাইস। আর যদি লম্বা একটা চিকন একটা স্ট্রিপের মতো থাকে, সেটা হচ্ছে আইসিটি স্ট্রিপ। তাহলে আইডেন্টিফিকেশন পয়েন্টে যদি খালি আইসিটি লিখে রাখো তাহলেও হবে না, যদি শুধু ডিভাইস লিখো তাহলেও হবে না, তাহলে আইসিটি ডিভাইস অথবা আইসিটি স্ট্রিপ। এবং যেটা লেখা থাকবে সেটাই আছে। হ্যাঁ যেমন আইসিটি ফর ডেঙ্গু NS1, আইসিটি ডিভাইস ফর ডেঙ্গু NS1, এটা হচ্ছে এই আইডেন্টিফিকেশন পয়েন্ট। এখন দেখবা যে কোনো আইসিটি ডিভাইসেই অথবা স্ট্রিপে একটা সি থাকে একটা টি থাকে। সি মানে কি? কন্ট্রোল, আর টি হচ্ছে টেস্ট। সি হচ্ছে কন্ট্রোল, টি হচ্ছে টেস্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, একটা সি থাকে একটা টি থাকে। তাহলে এখানে যে কোনো টেস্ট ভ্যালিড হওয়ার জন্য কন্ট্রোল মাস্ট বি প্রেজেন্ট। কন্ট্রোল যদি না থাকে টেস্ট ইনভ্যালিড, মানে তোমার স্যাম্পলে অর্গানিজম থাকুক আর না থাকুক সিটা অবশ্যই থাকতেই হবে। মানে এটা হচ্ছে কি ডেঙ্গু NS1। তাহলে যে কোনো ইয়াতে দেখবা, সবগুলোতে দেখবা যেটা সি আর টি আছে। হ্যাঁ কোনোটাতে T1 T2 আছে, কোনোটাতে শুধু সি আর টি আছে, ঠিক আছে? এখন সি মানে হচ্ছে তোমার একটা টেস্ট ভ্যালিড হওয়ার জন্য কন্ট্রোল অবশ্যই, এখানে কন্ট্রোল লাইন বরাবর একটা দাগ থাকবে, ঠিক আছে? যদি দেখো যে তোমাদের কোনো টেস্টে সি সি বরাবর কোনো দাগ আসে নাই, তার মানে তোমাদের টেস্টটা হয় নাই ইনভ্যালিড। আর শুধু সি আসছে টি আসে নাই, তার মানে কি টেস্ট নেগেটিভ, টেস্ট নেগেটিভ। আর সি আসছে টিও আসছে টেস্ট পজিটিভ, তাহলে এটা ডেঙ্গু NS1 পজিটিভ, তাই না? সি আসে আর টি আসে, মানে এটা ডেঙ্গু NS1। এস হচ্ছে স্যাম্পল, এখানে হচ্ছে এসে আমরা স্যাম্পল দিই ড্রপারে করে, আমরা হচ্ছে সেরামটা এই ওয়েলে দিই, স্যাম্পল ওয়েল বলা হয়। ওয়েল মানে কি? কুয়া। মানে এখানে হচ্ছে আমরা ছোট একটা ওয়েল গর্ত করে রেখেছি, এখানে আমরা স্যাম্পল দিব, এই জন্য এটার নাম এস, স্যাম্পল দিচ্ছি এখানে। আর স্যাম্পলটা দেওয়ার পরে আমরা সাধারণত এই যে ড্রপারে করে এরকম করে স্যাম্পলটা দিই, দিয়ে এরকম এভাবে রেখে দিই 5 মিনিট রেখে দিই, এবং তখন কী হয় এরকমভাবে স্যাম্পলটা এই দিক থেকে এই পর্যন্ত আসতে থাকে, ঠিক আছে? এসে যখন সিটা পজিটিভ হবে তার মানে কি এটার টেস্টটা ঠিক আছে। এরপরে আস্তে আস্তে যদি টি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমরা NS1 পজিটিভ, আর টি নেগেটিভ হলে NS1 নেগেটিভ, ঠিক আছে? এগুলো ওয়ান টাইম, এগুলো ওয়ান টাইম, হ্যাঁ এটা পজিটিভ, এটা কিন্তু ওয়ান টাইম ইউজই করা হয়, ঠিক আছে? এবং আইসিটি কেন, যে অ্যাডভান্টেজ অফ আইসিটি কি, এটা কিন্তু চিপ আর হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। এটা এইসব ডিভাইসের দাম বেশি না, এবং হচ্ছে এটা খুব ইজিলি অ্যাভেলেবল, এবং এটা টেস্ট করতে খুব কম সময় লাগে, 5 মিনিটের মধ্যে রেজাল্ট আসে। এখন দেখো এখানে হচ্ছে কি T1 T2, এটা হচ্ছে ডেঙ্গু ফর IgM IgG। ডেঙ্গুতে তোমরা বলছো না যে আমরা কী কী টেস্ট করি, ডেঙ্গুর জন্য NS1 করি, ডেঙ্গু ফর IgG IgM করি, IgM করি অ্যাকিউট ইনফেকশন আছে কি না, আর IgG করি ক্রনিক ইনফেকশন আছে কি না, মানে সেকেন্ডারি ইনফেকশন বা পাস্ট ইনফেকশন আছে কি না। তাহলে তুমি এখানে দেখবা স্যাম্পলে এখানে দুইটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু এট এ টাইমে তুমি দুইটা স্যাম্পল না, এখানে হচ্ছে আমরা বাফার দিই, একটা হচ্ছে বাফার দেওয়ার জন্য, একটা স্যাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? এ আর বি দুইটা ওয়েল আছে না, একটা ওয়েলে আমরা স্যাম্পল দিই আর একটা ওয়েলে আমরা হচ্ছে বাফার দিই, ঠিক আছে? এইটার উদ্দেশ্য হচ্ছে কি, এটা হচ্ছে এক একটা ম্যানুফ্যাকচার কোম্পানির এক একটা মানে ইনস্ট্রাকশন থাকে, ম্যানুয়াল থাকে।
সে অনুযায়ী যাবে। এখানে T1 কোনো ম্যানুফ্যাকচার ইয়াতে এক একটা ম্যানুফ্যাকচারের T1 এক এক রকম, কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি T1 মানে IGM, কোনো ম্যানুফ্যাকচারের T1 মানে IGG, ঠিক আছে? তাহলে T1 ইজ আইদার IGM আর IGG, T2 আইদার IGM আর IGG অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে এখানে মোস্ট প্রবাবলি T1 হচ্ছে IGM, তাহলে এখানে কিছুই পজিটিভ নাই। দেখো টি এর কোনোটাই পজিটিভ নেই, শুধু সি, তার মানে এটা কি নেগেটিভ ফর টেন টু IGG অর IGM, ঠিক আছে? মানে টেস্টটা ভ্যালিড কিন্তু নেগেটিভ ফর টেন টু IGG অর IGM, এখানে শুধু সি পজিটিভ। কন্ট্রোল আসতেই হবে, কারণ হচ্ছে এখানে তোমার হিউম্যান অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি কোড করা যায়, এই জন্য হিউম্যান সিরাম দিলে এই সিরামটা তো ওই অ্যান্টিজেন সব সিরামে থাকে, সেজন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে কন্ট্রোল একটা থাকে। এখন এখানে হচ্ছে তোমার স্ট্রিপ হচ্ছে, এখানে নাই স্ট্রিপ হচ্ছে, যদি শুধু লম্বা এটা একদম চিকন একটা লম্বা একটা স্ট্রিপের মতো, হ্যাঁ কাগজ ভাঁজ করে চিকন হলে যেরকম হয় ওরকম থাকে, তাহলে হচ্ছে আইসিটি, এটা হচ্ছে সবই ডিভাইস। আচ্ছা এটা হচ্ছে HIV, HIV এখানেও কন্ট্রোল ইয়া মানে হচ্ছে টেস্ট নেগেটিভ, ঠিক আছে? শুধু কন্ট্রোল আছে। এবার এইটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা PM, একটাতে প্যান, একটাতে সি, সি মানে হচ্ছে টেস্ট পজিটিভ, প্যান মানে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, দুটাই আছে। ম্যালেরিয়া কী কী আছে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তাহলে হচ্ছে উপরেরটা হচ্ছে ভাইভ্যাক্স আর নিচেরটা হচ্ছে ফ্যালসিপেরাম, ঠিক আছে? বাফার দিয়ে তোমার ওই যে ওই অ্যাক্সিলারেট করে এটাকে ইয়ে করে হোয়াট ইজ দ্য বাফার স্লো করার জন্য, সোডিয়াম বাইকার্বনেট বাফারস নেই না, বাফার ইজ মিক্সচার অফ ইনস্ট্রুমেন্ট, না না এটা সব হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট এই যা যা দেখালাম সব ইনস্ট্রুমেন্ট। হোয়াট ইজ বাফার ইউজ ম্যাম, কি বাফার ইউজ করে এখানে, কি বাফার দিতে হয়? এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডাজন্ট ম্যাটার, এটা জানার দরকার নেই। এটা হচ্ছে ম্যানুয়াল দেওয়া থাকে, এক একটা কোম্পানির আলাদা আলাদা কিটের সাথে একটা করে ম্যানুয়াল দেওয়া থাকে, এবং ওইখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, কত ইমেল, কত মানে কত কয় ড্রপ, সব কিছু ওই ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এক এক মানে কোম্পানি এক এক ভ্যারি করে। এটাই তো বললো যে এটা হচ্ছে তোমার জিজ্ঞেস করে এটা কি আইডেন্টিফিকেশন পয়েন্ট, মানে জিজ্ঞেস করে এটা রেজাল্ট কি, তুমি এটা নিয়ে বলবা যে পজিটিভ না নেগেটিভ, আর হচ্ছে এটা কেন ইউজ করা হয় আর আর কী কী
ডিজিজে আমরা হচ্ছে এই ধরনের ডিভাইস ইউজ করি। ম্যাম এই যে উৎসব জানতে চাই, এগুলো কত টাকা? এলাইজা প্লেট, এটার ভিতরে কিন্তু ইয়া নাই, প্লেটটা নাই, এলাইজা প্লেট, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়েল দেওয়া থাকে, মানে একটা প্লেট দেওয়া থাকে, এরকম গোল 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 ওয়েল একটা প্লেট আলাদা দেওয়া আছে, দেওয়া থাকে কিন্তু নাই, ঠিক আছে। এখানে হচ্ছে সাধারণত আমরা একই সাথে 96টা স্যাম্পল করতে পারি, একই সাথে 96, এখানে পজিটিভ কন্ট্রোল থাকে, নেগেটিভ কন্ট্রোল থাকে, আর হচ্ছে আর বাকি 96টা, মানে টোটাল 98টা ওয়েল আছে, একটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, একটা নেগেটিভ কন্ট্রোল, আর বাকি 96টা স্যাম্পল আমরা এখানে একই টাইমে টেস্ট করতে পারি। এলাইজা বলো না, এলাইজা এই এই স্যাম্পল, ঠিক আছে। তাহলে তোমাদের টেস্ট কিন্তু দুইটা, একটা এলাইজা একটা আইসিটি, ঠিক আছে। সাধারণত এটা দেওয়া হয় না, কালার রিয়াকশন দিলে পজিটিভ, কালার রিয়াকশন না দিলে নেগেটিভ। এবং এটা এলাইজার রিডার আছে, আলাদা করে এলাইজার রিড করে আমরা কাট অফ ভ্যালু বের করি, এগুলো মানে পরবর্তীতে জানবো। এখন